পৌনে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে আমার মুসলমানেরা কাশ্মীরে মাইর খায়, পৌনে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে আমার ওই যুবকের লাশ দিয়ে আজকে ফিলিস্তিনের জমিন ভরে গেছে, পৌনে 200 কোটি মুসলমান থাকার পরে কাশ্মীরে আমার নারী ধর্ষিত হয়, ঠিক কি না বলো? আমরা তাই বিশ্বাস করি, ইসলাম শান্তির ধর্ম। যতদিন তোমরা আমাদেরকে নিয়ে টিটকারি মস্কার বন্দনা করবা, আমার কোরআন নিয়ে কথা বলবা, আমার নবীর চরিত্রে খালি বেলাপন করতে চাইবা, খোদার কসম আমরাই বাংলায় ভেসে আসি নাই। আমাদের শিকড় সাত জমিনের নিচে, আমাদের ডাল পালা সাত আকাশের উপরে, দেখি না বলো? আমরা যুদ্ধ চাই না, আমরা বিগ্রহ চাই না, আমরা হত্যা চাই না, আমরা মামলা চাই না, আমরা হামলা চাই না। আমার নবী নিয়া, আমার আল্লাহ নিয়া, আমার আমার ওলামা নিয়া, আমার কোরআন নিয়ে যদি কথা হয়, মুসলমান এই জীবন দেবে, ঈমান দেবে না, ঠিক কি না? বিশ্বাস করে ইসলাম শান্তির ধর্ম। যতদিন তোমরা আমাদেরকে নিয়ে টিটকারি মস্কার বন্দনা করবা, আমার কোরআন নিয়ে কথা বলবা, আমার নবীর চরিত্রে খালি বেলাপন করতে চাইবা, খোদার কসম আমরাই বাংলায় ভেসে আসি নাই। আমাদের শিকড় সাত জমিনের নিচে, আমাদের ডাল পালা সাত আকাশের উপরে, দেখি না বলো? সবাই করে আমিন, জোরে বলি আমিন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা কখনো আগে কারোর উপরে ঝাঁপিয়ে পড়বো না, কেউ আসলে আবার ছেড়েও, এটার নাম ইসলাম, ঠিক কিনা বলেন? জোরে বলে না, ঠিক কিনা? সবাই করে আমিন। আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন, পেছনে 10,000 সাহাবা, সামনে নবীজি। একজন ঘোষণা দিলেন, সাধারণ ক্ষমা সবাই ঘরে ঘরে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহর নবী জান্নাতুল মুআল্লার কিনারে এসে থমকে দাঁড়ালেন, তিনি আর আগায় না, তার উটটা দাঁড়িয়ে গেল, তার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মুরব্বি সাহাবারা দৌড়ে আসলেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কোনো খারাপ খবর রাখি, কেন দাঁড়িয়ে গেলেন, কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জান্নাতুল মুআল্লার দিকে দেখালেন, কয় আজকে মক্কা বিজয় হইতেছে, সবাই তোমরা আনন্দিত। সবচেয়ে বেশি আনন্দ যে মানুষটা পাইত, সেই মানুষটার নাম বিবি খাদিজা। তোমাদের আম্মা খাদিজা এই কবরস্থানে ঘুমায়, আমি যখন হেরা গোহায়, তোমাদের আম্মার বয়স তখন 55 বছর। 55 বছরের বুড়া মহিলাটা সকালে একবার বিকালে একবার, সুবহানাল্লাহ। আমি নবীর জন্য রুটি আর পানি নিয়ে গোহায় গিয়ে উঠে আবার নামে, ও মুসলমান, আজকে মক্কা বিজয় হইতেছে, তোমারা তোমাদের আম্মা খাদিজা আমার মাথার উপর একটা ছায়ার মতো ছিল, কোনদিন তোমার আম্মারে ডিঙ্গাইয়া কেউ কথা বলার সাহস পায় নাই, আজকে মক্কা বিজয় হইতেছে, তোমাদের আম্মাই কবরে ঘুমিয়েছে,
কলিজায় বলে নবীর গালবে পানি পড়ে, থুতনি মুবারক ওই সিনার সাথে লেগে গেছে, চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে। সাহাবারা কই, আর রাসূল আল্লাহ সামনে আগান দেরি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর ওঠ আবার হাঁটা শুরু করলো, কাবার সামনে সে নবী দাঁড় করালেন, নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। নবী নামলেন, কাবায় ঢুকবেন, কাবার দরজায় তালা বন্ধ, ওই যে চাবিওয়ালা, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা যে রাত্রির বেলা গলায় ধরে ধাক্কা মারছিল, আমার নবীর মনে পড়ে গেছে সেই হাতের কথা। নবীর গাল বেয়ে পানি পড়ে, চাবিওয়ালা তো মাথাটা নিচু করে দাঁড়াই রয়েছে, পানি পড়তে আছে। নবীজি কই, চাবিওয়ালা তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে মক্কায় আমি যাওয়ার সময় গলায় ধাক্কা মারছিলাম? চাবিওয়ালা চিৎকার করে কয়, না ইয়া রাসূলুল্লাহ, এই চাবিওয়ালা সেই চাবিওয়ালা না, রাতের বেলা যে ধাক্কা মারছিল যেই চাবিওয়ালা, আজকে যে দাঁড়িয়ে আছে চাবিওয়ালা এক চাবিওয়ালা না। নবীজি চমকে উঠলেন, আমাকে ফাঁকি দেবা, আমার সাথে মিথ্যা বলবা, আমি মনে করছো চিনি নাই, আমি চিনে ফেলছি তুমি সেই চাবিওয়ালা। এবার চাবিওয়ালা চিৎকার করে কয়, না সেই চাবিওয়ালা, এই চাবিওয়ালা এক চাবিওয়ালা না। কয়, বুঝলাম না। কয়, দুইজন এক না নবীজি? কয়, না চেহারা দু হুবহু মিল। ইয়া রাসূলুল্লাহ, চেহারায় মিল হতে পারে, শারীরিক গঠন এক হতে পারে, কিন্তু দুইজনের ভিতরে অনেক পার্থক্য আছে। তাইলে বলো দেখি তুমি কোন চাবিওয়ালা? ইয়া রাসূলুল্লাহ, যেই চাবিওয়ালা আপনারে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, অনেক আগেই চাবিওয়ালা মুসলমান হয়ে গেছে, অনেক আগেই চাবিওয়ালা মুসলমান হয়ে গেছে, আজকে যে দাঁড়িয়ে আছে সে আপনার আদরের উম্মত, আর ওই দিন যে ধাক্কা দিছিল সে ছিল আপনার শত্রু কাফে। আপনারে ধাক্কা দেওয়ার সময় দিছি গো নবী, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, বারবার আপনার নুরানি চেহারাটা ভেসে উঠে, আমি চিন্তা করলাম যেই হাতে ধাক্কা মারলাম হাতটা কেটে ফেলবো নাকি, মানুষ আমারে বুদ্ধি দিল হাত কাটলে তো হবে না, কয় জীবন দিয়ে দেবো নাকি। তারা কয়, জীবন দিলে হবে কি নবী পাইবা কই, বরঞ্চ যেই কাজ করলে নবী খুশি হবে ওই কাজটা করো, তারা আমারে বুদ্ধি দিছে আমি যদি মুসলমান হয়ে যাই আপনি নাকি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী তাকে জড়াইয়া ধরলেন, নবীর গাল বেয়ে পানি পড়ে, নবী কয়, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো, বলল চাবিটা আমার কাছে দাও। নবীর হাতে এনে চাবিটা দেওয়া হলো, নবীজি চাবি নিয়ে কয়, চাবিওয়ালা কই? লাব্বাই কি আর রাসূলুল্লাহ, আমি চাবি দিয়া কি করবো রে, আমার তো চাবির দরকার নাই, এই নাও চাবি, তোমার কাছে এই চাবি আমি নবীর পক্ষ থেকে আমানত, কায়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে কাবির কাবার চাবি থাকবে, আজও ওই চাবিওয়ালার বংশধরের কাছে আজও সৌদি সরকার চাবি জমা রেখে দিয়েছে। আদমপুরের মুসলমান, দেখতে দেখতে লম্বা সময় হয়ে গেল, এত লম্বা সময় আমি কথা বলি না, নতুন এসেছি, ভালো লেগেছে মানুষগুলো, তোমাদের হৃদয় আন্তরিকতা আমাকে অভিভূত করেছে, আমি আনন্দিত, আমি গর্বিত, আমি প্লিজড। আমি আজকে সবাইকে নিয়ে দোয়া করব, আমার আব্বা যেই জায়গাগুলোতে এসে দোয়া করতেন।